আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাতি ও নুসুকি ও মাহইয়ায় ও আমামাতি কথা আছে ওখানে সালাহ কুরবানি সব টেক কুরবানিস एवरीथिंग ইবাদত বন্ধকি যা আছে সালাত মাহইয়ায় গোটা জীবন যে মাহইয়ায় বললে তো আর কিছু থাকে না আমি যখন ওই আনফুসের ব্যাখ্যা করছিলাম তখন তো জীবনের সব এসে গেছে এই গোটা কিছুই আমাম এবং মৌদ পর্যন্ত আমি পৌঁছে যাব অর্থাৎ সমস্ত লাইফ সত্তা জীবন শক্তি সামর্থ্য সব কি হবে লিল সব কিছু আমার প্রতিপালক রবের আইনে চলবে তার জন্যে আমার সব কিছু নিবেদিত এ কসম আমরা আপনারা করিনি তো এই শপথ করার কারণে জমাত ইসলামের গঠনতন্ত্রে আমাদের উপরে কিছু অব্লিকেশন এসে গেছে যারা এই ওয়াদা করে অঙ্গীকার করে এই যে শপথের আলোকে আমাদের জীবন আমাদের মানে কি রকমদের জীবন যে এত কিছু বিক্রি করে দিয়ে কিছু নাই সে ফকির সে ফকির সে তার মালিকের সম্পদ রেখেছে এই ফকিরের জীবন কেমন হবে এই ফকির তার ইচ্ছা চোখ মুখ ইচ্ছা অঙ্গ টাকা ইচ্ছায় ব্যয় করতে পারবো ওটা তার না ম্যায় করার প্রশ্ন যখন আসবে তখন তার মালিকের কথা মনে উঠবে এটা আমার না কিভাবে এটা ইউজ করব কিন্দামানুল্লা দুখিন অজিরথ কুলু বুহু বস্তুত মমিন হচ্ছে তারাই কোন কাজের সময় যখন তার আল্লাহর কথা মনে হয়ে যায় অজিরথ খুলু বুহুম তার কল্প কেঁপে ওঠে নিলটা আঁতকে ওঠে এ চোখ দিয়ে ওদিকে দেখাচ্ছি সুন্দরী নারী বেপার দো ছবির থেকে চোখ অজিরথ খুলু বুহুম কাল্প কেঁপে উঠবে এ চোখের মালিক তো আমি না এ কার চোখ দিয়ে কার দিকে তাকাচ্ছি অজিরথ খুলু বুহুম কেঁপে উঠবে বলছি আমার জবান না শপথ নেওয়ার পরে নিজের জীবনে কি কি পরিবর্তন এখন আনো শপথ তো নিয়ে চুক্তি তো তুমি জ্ঞান অর্জন করো পড়াশোনা করো ওরকম হয়েছো মানে কিন্তু তোমার কাজ শেষ হয়ে যায়নি ইসলাম জাহিলিয়াতের আলাদা জ্ঞান তুমি অর্জন করো ইমান আকিদা চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি তুমি ইসলামের আনুগত্যের আলোকে গড়ে তোলো স্বেচ্ছাচারিতা আত্মপূজা তুমি পরিহার করো আল্লাহর কেতাব রসুলের সুন্নাথের বিপরীতে সকল কাজ যদি জীবনে থেকে থাকে সব ঝেড়ে মুছে ফেলে দাও শরীয়তের ভিতরে থেকে তোমার জীবনকে পবিত্র করার জন্য সুন্নার পথ তুমি ধরো আত্মবিরতা পার্থিব স্বার্থের ভিত্তিতে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ বিতণ্ডা দিন সম্পর্কে কোনো গুরুত্ব নেই এমন কোনো প্রয়োজনে আলাপ আলোচনার থেকে জীবনকে পবিত্র রাখো ফাসিক ও আল্লাহ তালা থেকে বিমুখ দিনের প্রয়োজনে যাদের সাথে বন্ধুত্ব করার প্রয়োজন তারা ছাড়া কারোর সাথে বন্ধুত্বের দরকার নাই নিজের সব কাজ আল্লাহকে ভয় করে রসুর আশ্রমের একনিষ্ঠ আনুগত্য সততা ও ন্যায় পরণর্তার সাথে সম্পন্ন করো আত্মীয় স্বজন প্রতিবেশী পারিপার্শ্বিক এলাকা সবার মধ্যে দিনই ভাব দ্বারা দাওয়াত দিয়ে ছেলে মেয়ে বউ বাচ্চাকে সব দিনের পথে আনার চেষ্টা করো দিন ক্যামের উদ্দেশ্যকে কেন্দ্র করে নিজের সকল চেষ্টা সাধনাতা নিয়ন্ত্রিত করবে এবং জীবন ধারণের প্রকৃত প্রয়োজন ছাড়া এই উদ্দেশ্যের দিকে ধাবিত করে না এমন কোনো কাজের সাথে যুক্ত হওয়া যাবে না যে দেশে আমরা জন্ম নিয়েছি সেই দেশের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দেশপ্রেমের অংশ হিসেবে সেখানেও আমাকে যদি ত্যাগ স্বীকার করতে হয় আমাকে সেখানে প্রস্তুত থাকতে হবে এইভাবে শপথের পরে গঠনতন্ত্রের ধারা নয় আমাকে এতগুলো কাজ করার কথা বলেছে এরকম বেচা কেনা এরকম বায়ার যারা গ্রহণ করে তাদের জীবনটা বদলে যায় না তার ব্যক্তিগত জীবন বদলে যায় তার পরিবার বদলে যায় তার সমাজ বদলে যায় লেনদেন ব্যবসা বাণিজ্য বদলে যায় তার মধ্যে রাগ ক্ষোভ অহংকার হিংসা বেপরদা অবৈধ আয় হালামের দিকে না যাওয়া ফরজ সে ছাড়বে না এই সব দিকে সে তার জীবনটা সব জায়গাতে সে চলে সব জায়গাতে তার এই পরিবর্তনের আভাস ওই যে আলোক শপথের আলোকে বায়াতের আলোকে জীবন আলোক মানে কি ফোকাস লাইট প্রভাব আসন এরকম বেচা কেনা যে করে তার পরিবারের আলোটা কেমন পড়বে তার বাচ্চা কাচ্চাগুলো বৃহস্পের একটা ছোট্ট খণ্ডে পরিণত হবে স্ত্রী পর্দা করবে হারাল রুজি করবে মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না হিংসা করবে না উখহাদ সংগঠনের সাথে সে আচরণ করবে আনুগত্য করবে শৃঙ্খলা করবে ইসলামী সাহিত্যের বিপুল ভাণ্ডারে আমাদেরকে এই সব ডিসিপ্লিনের কথা বলে দেওয়া হয়েছে ফলে এরকম শপথ করলে আমাদের জীবনটা সেরকম হবে এই শপথের উপরে টিকে থাকা কি সহজ কথা নাকি কঠিন কাজ খুব কঠিন আল্লাহকে কথা দিচ্ছি আমার এই চোখ দিয়ে এমন দৃশ্য দেখব না যা তুমি অপছন্দ করো আমি সহ আপনারা কি এই কথার উপরে দিনের প্রতিটি মুহূর্ত বেখেয়ালে হোক ছয়তা নির্কানিতে হোক চলে যাচ্ছে হাত পা বুদ্ধি মেধা সব চলে যাচ্ছে ফলে শপথের উপর টিকে থাকা চারটেখানি খানিক কথাটা বিরাট চ্যালেঞ্জ এবং এই পথে বাধা কেন চ্যালেঞ্জ নফস আমাকে উস্কানি দেয় শয়তান বিবি বাচ্চা উস্কানি দেয় সমাজ আমাকে টানে পরিবার পরিজনের মায়ায় আমরা অনেক সময় সীমার মধ্যে থাকতে পারি না পাশের বাড়ির ভাবির ভালো শাড়ি ফ্রিজ ভালো সোফা ভালো ঘর আমার বউ বাচ্চারা বলে আব্বু আমাদের এটা আনতে হবে আমার মায়া লাগে যা আয় তা দিয়ে সংসার চলে ভাবে এ সোফা দিয়ে কিরি এত সুন্দর শাড়ি এত ফার্নিচার প্রকার কি হবে মায়া লাগে ভুলে যাই অফিসে একটু এলোমেলো কথা বললে দুই নম্বরই করলে কিছু আয় বাড়ে একটু ঘুষ না একটু এলোমেলো না ব্যবসার মধ্যে ঝামেলা করে কিছু আয় বাড়ায় আমার বিবি বাচ্চাকে খুশি করে দিলাম তাহলে পরিবার পরিজনও কিন্তু এ পথে আমার একটা বাধা শয়তান বাধা শয়তান বাধা সমাজ বাধা রাষ্ট্র বাধা সেই জন্য এই যে চ্যালেঞ্জ বায়াতের উপরে টেকা থাকার এই চ্যালেঞ্জ ফেস করার জন্য আমাদের আল্লাহর কাছে সব সময় ফির চাইতে হবে আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজব রাহেমাহুল্লাহ যিনি আমাদের আন্দোলনের শিক্ষক ছিলেন তিনি আমাদের জেলা আমির সম্মেলনে কেন্দ্রীয় সুরার অধিবেশনে এই কথাগুলো বলতেন এই যে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য জালমান উৎসর্গ করে এই পথে আসতে পারাটা এটা আল্লাহ তালা যাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা আল্লাহর বাছাইতে পড়েছেন কোটি কোটি মানুষের মধ্যে সবাই পারে নাই সাহাবে একরাম আজমাইনদের মধ্যে আল্লাহ রসুলের সাথে মক্কার অত্যাচার নির্যাতন কষ্ট প্রতিকূলতা সহ্য করে মাল সম্পদ ব্যক্তি স্বার্থ সব জলাঞ্জলি দিয়ে যারা রসুলকে ভালোবেসে মদিনায় তার সাথে চলে গিয়েছিল তারাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা আল্লাহর এদের আল্লাহ আল্লাহ করে বলেছেন হুয়বা মিন হারাজ আল্লাহ তাল্লাহ তোমাদেরকে কাজের জন্য বাছাই করেছেন আমাদের হয়তো ওই মক্কা মদিনা নেই কিন্তু সেই মক্কা মদিনার আদলে এখানকার মুশ্রিক বাতিল তাগুত আমাদের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এর মধ্য থেকে আঠারো কোটি সতেরো কোটি মানুষের মধ্য থেকে যারা আমাদের জান মাল আসল মালিককে চিনতে পেরে তার কাছে জমা রাখার মতো তৌফিক পেয়েছি আমরাও আল্লাহ তালার বাছাইতে পড়েছি আলহামদুলিল্লাহ এই বাছাই থেকে আমরা যেন ছাটাই না হয়ে যাই নাকি বলেন আমরা যেন আর ছাটাই না হই সেজন্য জন্য জামাত ইসলামী এই ছাটাইতে না পড়ার জন্য রুকনদের বায়াত নেওয়ার পরে মান সংরক্ষণের জন্য কিছু সিস্টেম করে দিয়ে রিপোর্ট রাখো দশ বারোটা আইটেম রিপোর্ট বের দেখবেন শুরুতে শেষে অনেক পরামর্শ আছে পড়েছেন রিপোর্ট তো খালি রাখি কিন্তু পড়ে দেখবেন বইয়ের শুরুতে বিশ পঁচিশটা পৃষ্ঠা শেষের পৃষ্ঠা আমার কি কাজ প্রতিদিন আমি কিভাবে কাটাবো বৈঠক আদি পড়াশোনা সব এটা করতে হবে মান সংরক্ষণ তর আল্লাহর সাথে সম্পর্ক না বাড়ালে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এই বাছাইতে টিকে থাকা যায় না এর এর দোকানে এর কোন মেডিসিন কিনতে পাওয়া যায় না কোটি টাকা দিয়ে এর ওষুধ পাওয়া যায় এর ওষুধ হচ্ছে বান্দা আর আল্লাহর সাথে গভীর প্রেম যারা পাচক্য সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে পারে আল্লাহর সামনে দাঁড়ালে যার অসুবিগলিত হয় সেজদা দিয়ে তার উঠতে মন চায় না আল্লাহ আজিমকে পেয়েছি ইয়াখানা আবুদুয়া ইয়াখান আয়াত আর আল্লাহর জবাব কানে শুনবে রুকুতে গিয়ে আর মন চাইবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার আল্লাহর সাথে সে কথা বলবে খুশু খুজুর সাথে সালাত আদায় করবে দোয়া তসবি তাসাহুদ তকবীরের অর্থ বুঝবে তেলাওয়াতের অর্থ বুঝবে নাফল সালাত রাতের শেষে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে কেমন লাইল করবে ইস্তেকফারের জন্য কান্নাকাটি করবে রসুলের ওই হাদিসটার কথা মনে রেখে তার অন্তরে লোভ জাগবে যেখানে আল্লাহ রসুল সাহা বলছেন ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى سلسل الليل الآخر ما يدعوني فاستجب له ما يسألوني فعطيه ما يستغفرني فاغفر له الله. الله أكبر الله أقول لكم برتي راتير ششت جيوم شعب ششت تحقا برجنتو الله تبارك وتعالى دنيا نكت تم آسماني وبترون كورين ايبوك تنية شئ بولن ما يدعوني ফাস্তজি ওয়াল্হ কে আমাকে ডাকবে আমি তার জবাব দেবো ম ইয়ে আলুনী কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করবো মা ইয়াস তাহ ফিরুনি কে ক্ষমা চাপবে আমি তাকে ক্ষমা করে দেবো আল্লাহর কোন গোলাম যখন আল্লাহ নিচে নেবে সৈ হাদিস আল্লাহ যখন নিকটতম মাস্তারে অবতারণ করে বান্দাকে ডাকতে থাকে অন্য হাদিসে অন্য ভাষায় বলা হয়েছে হালমিন তা এ হালমিন সা এলে হালমিন মুস্তাল ফির নানান ভাষায় এই প্রসঙ্গটা আনা হয়েছে তাই বোঝা যায় যে বামদা এইভাবে আল্লাহর সাথে তার গভীর প্রেম যখন সারা দুনিয়া ঘুমিয়ে থাকে পিনড্রপ সাইলেন্ট কোনো শব্দ নাই টেলিফোন নাই গাড়ি নাই মিটিং নাই মোবাইল নাই সন্তান ইস্ত্রী ডাকে না একে একা আল্লাহর সাথে আমি যখন কথা বলবো পাঁচ বার প্রতিদিন অতিরিক্ত নফল নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাথে এই সম্পর্ক যার যত দৃঢ় হবে নফ আর দুনিয়ার চ্যালেঞ্জ সে তত মোকাবেলা করতে পারবে কারণ সে আল্লাহর সাথে গভীর সম্পর্কের কারণে ভেতরে একটা শক্তি সে অনুভব করবে নাকি বলেন এরপর হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক কোরআন অর্থ সহ বুঝে পড়া তেলাওয়াত করা মুখস্থ অংশ বারবার চর্চা করা নতুন নতুন এক্সট্রা তেলাওয়াতে আল্লাহ সব রেখেছেন তাহলে সালাত কোরআনের সাথে সম্পর্ক নফল রোজা আইয়ামে বেশ সম বৃহস্পতি অনন্য নফল রোজা রাখা গোপনে নেকির কাজ করা ইনফার্ট আল্লাহ রাস্তা দিব মানুষকে কল্যাণ করব খায়ের করব কেউ জানবে না আমি আর আল্লাহ জানবো এইসব নেকি নফলিয়াতের মধ্য দিয়ে বান্দা যখন আল্লাহর সাথে ঘনিষ্ঠ হয়ে যায় তখন দুনিয়ার কোনো পিছু টান তাকে থামাতে পারে না পরিবার কিন্তু আপনাকে পিছনে টানবে পিছনে টানবে কারণ আল্লাহ তালা একটা প্রিয় বস্তু আমার পিছনে লাগায় রাখছে কয়টা আটটা এবং চ্যালেঞ্জ বলছে যে এই আটটাকে যেন তুমি আমার আমার রসুল আর আমার দিনের জেহাদের চেয়ে যেন বেশি ভালোবাসো না সুরাত তবা চব্বিশ নম্বর আয়াত কত সুরাত তবা চব্বিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ কি বলেছেন কুলিন কানা আবা হুকুম ও আবনা হুকুম ওয়ান হুকুম ও আজওয়াজ হুকুম ও আশিরত হুকুম ও আমরফ তুমা ও তিজারতুন তাকসাউনা কাসাদাহা ও মাসা কিনু তার দাও মানুষের মধ্যে পিতা মাতা সন্তান সন্ততি আরবি গ্রামার যারা জানবেন ভালোই জানবেন তারা আমাদের চেয়ে এসব ব্যাপারে অপোজিট জেন্ডারকে ইনক্লুড করা হয়েছে আবা হুকুম আপনা ভাই বোন হুকুম স্বামী স্ত্রী ও আশিরাত হুকুম নিকটাত্মীয় স্বজন এই পাঁচ শ্রেণী হচ্ছে মানুষের তো এই পাঁচ শ্রেণী মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় না এদের দুঃখ কষ্ট অসুখ বিসুখ বিপদ মুসিবতে আমরা বেশি কনসার্ন হয়ে যায় নাকি বলেন এই পাঁচটা মহব্বতের শ্রেণীকে আল্লাহ ধরছেন আর সম্পদের মধ্যে তিনটা ধরছেন কি কি আমার অনেক তোমার তোমার কষ্টার্জিত সম্পদ চাকরি বাকরি করে টোরে বাড়ি গাড়ি জমা তুমি যা কিছু ক্যাশ ব্যালেন্স ট্যালেন্স করেছ খুব মহব্বতের সাথে দুই লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ জমাইছ কষ্টার্জিত সম্পদ আর একটা কি তিজারতুন তাকশাউ না কাসাদাহা আয়ের সেই উৎস আয়ের সেই উৎস যার ক্ষতি হইলে তোমার ভয় হয় তাকশাউ না কাসাদাহা মানে বাঙালির সে কি আল্লাহ কি বাঙালি তো খুব বেশি সালাক পদঘাট ব্রাকেটে ফাঁক ফোকর খুঁজি আল্লাহ সে ফাঁক ফোকর সেরে দিছে একজন ব্যক্তির একাধিক আয়ের উৎস থাকে না চাকরি করে কিন্তু ওখানে মাছের ব্যবসা আছে গাড়ি আছে দোকান আছে ছোট খাটো ব্যবসার ক্ষতি হইলে তার টেনশন হয় না কিন্তু চাকরি টার্মিনেশন হয়ে গেছে চাকরি সকস চাকরি থাকছে না তাহলে বেশি ভয় পায় নাকি বলেন আল্লাহ ওইটা বলছেন সোর্স অফ ইনকাম যে তেজারাতের ক্ষতি হইলে তোমার ভয় হয় ওইটা আর একটা কি ও মাসা তার দাও না তোমার প্রিয় বাড়ি ঘর সেটা তুমি মাটির ঘর গোলপাতা হও টিন হও বিল্ডিং ডিস্টেম্পার টাইলস যা দাও হটিবার উলাই জমাকৃত সম্পদ আয়ের উৎস যার ক্ষতি তুমি সহ্য করতে পারো না আর তোমার সুন্দর বাড়িঘর এই সম্পদের মধ্যে কয়টা হলো তিনটা মানুষের মধ্যে কয়টা বলেছি পাঁচটা এই আটটা প্রিয় বস্তু সবার আল্লাহ জানেন দিয়ে বলছেন খবরদার খবরদারিটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে গ্রামার ইংরেজি পড়েছেন যদি অধিকতর প্রিয় হয়ে যায় এই আটটা এই আটটা তোমার কাছে যদি বেশি প্রিয় হয় অপেক্ষাকৃত কম্পারেটিভলি কিসের চেয়ে রসুলিহি জাহাদি আল্লাহ আল্লাহর রসুল আত্মার দিনের জেহাদের যে যদি এই আটটাকে তুমি বেশি ভালোবাসো আমরি একটু অপেক্ষা করো আল্লাহ চূড়ান্ত শাস্তির ফয়সালার জন্য অপেক্ষা করো তার অর্থ দাঁড়ালো এই যে আমার পিতা মাতা স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য আমার দরকার আছে কিন্তু নট নাম্বার ওয়ান এটাকে এক নম্বর বানানো যাবে না ওই জন্য জামাত ইসলামিতে আমরা শপথের মধ্যে পড়ি যে আমরা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য জীবনের লক্ষ্য বানাবো এটাই আমার এক নম্বর আগে আল্লাহ রসুল্লাহ তার দিনের জেহাদ তারপরে আমার বাপ মা স্ত্রী সন্তান ওটারও আমি হক আদায় করবো কিন্তু ওটাকে এক নম্বরে নেবো না মনে থাকবে তো এই চ্যালেঞ্জ ফেস করার জন্য আল্লাহ তালা বলেছেন এই আটটার প্রতি ভালোবাসা কমাও ওই উপরের তিনটার প্রতি ভালোবাসা বাড়াও মনে থাকবে তো এখন আমাদের কিন্তু এই ঝুঁকি বাঁচাতে গেলে চ্যালেঞ্জ ফেস করতে গেলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে আর পেছনে যেগুলো টানে তার মহব্বত কমাইতে হবে আর উপরের দিকে মহব্বত বাড়াইতে হবে আর যে শপথের সময় তার যে জজবা আবেগ থাকে হ্যাঁ সব ঠিক আছে জীবন সব দিয়ে দেবো কিন্তু মিটিং মিছিল মামলা সব পরীক্ষা যখন আসতে থাকে তখন এই বিপদ অপাতকে সে পরীক্ষা মনে করে না সে ওই আয়াত ভুলে যায় ওলা না বলু আন্না কুমগুলো বক্তৃতায় বলে আহসি বান্না সুরা ইউতু সব এসব কথা বক্তৃতায় বলে নিজের পরে যখন পরীক্ষা আসে তখন সে ওটাকে অজুর বানায় ওটাকে আর পরীক্ষার কথা মনে থাকে না কথা বুঝে আসছে ফলে আল্লাহর দেওয়া পরীক্ষা আসবে এটা জেনেও তার তারপরে যখন পরীক্ষা তখন পরীক্ষাকে পরীক্ষা মনে না করে যে ওজোর বানাবে তার মান কিন্তু ফল করতে থাকবে এটা একটা কারণ দ্বিতীয় কারণ হল ওই যে আমি বলেছি সব সবকিছুর উর্ধে আন্দোলনকে প্রাধান্য দা দিয়ে সে যখন বাপ মা বাড়ি স্ত্রী ব্যবসাকে এক নম্বরে নিয়ে যাবে তখন মান ফল করবে আল্লাহ বলছেন খবরদার আল্লাহর সাথে কোনো অঙ্গীকার করার পর তোমরা অঙ্গীকার ভঙ্গ করো না কারণ জাহাতমুল্লাহ আলিম কফিলা আল্লাহকে কফিল বানিয়ে তুমি কিন্তু ওয়াদা করেছ আল্লাহ তালা তুমি যা করছে সে সব খবর রাখেন সুরা আল্লাহ বলেছেন না আট নম্বর মোমিনদের গুণ তাদের ওয়াদা এবং আমানত তারা রক্ষা করে ফলে আমার আল্লাহর আমানত আমার কাছে রক্ষার ওয়াদা আমি করেছি এই ওয়াদা ভঙ্গ করলে কিন্তু আল্লাহর কাছে আমাকে কৈশ দিতে হবে মহান আল্লাহ তালা যা আমি বললাম আমার জীবনে সেটা আগে আমল করার তো অফিক দান করুন যারা আমরা শুনলাম বুঝলাম এই ওয়াদার জন্য নিশ্চয়ই আমাকে জবাব করতে হবে রয়াতি কেউ প্রশ্ন থেকে আমরা বাঁচব না তাই আজকে চট্টগ্রাম মহানগরী অনেক শহীদের রক্তের স্মৃতি বিজড়িত মহানগরী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিপ্লব সংগ্রাম চ্যালেঞ্জ মোকাবেলার কথা যখন আমরা স্মরণ করি আলোচনা হয় তখন চট্টগ্রাম মহানগরীর স্মৃতি এবং কথা আবেগের সাথে আমরা স্মরণ করি আমি সেই মহানগরীর বায়াত গ্রহণ করার মধ্য দিয়ে জীবনকে যারা বারুদের মতো তৈরি করেছেন যারা আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়েছেন আমি তাদের কাছে এই শপথ আর বায়াতের গুরুত্ব উপলব্ধি করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি আপনাদের তৎপরতার মধ্য দিয়ে এই সংগঠনের আভ্যন্তরীণ পরিবেশ নিজের মান যান মার উৎসর্গের জন্য আল্লাহর কাছে কৃত ওয়াদা রাখার জন্য সকল রকম যেন আজকে থেকে পেছনের সব দুর্বলতা গাফেলতি অলসতা ওজোর সবকিছুকে আল্লাহ মাফ করে দেন সব কিছুকে আমরা দাফন করে দিয়ে নতুন উদ্দীপনায় নতুন চেতনায় নতুন প্রেরণায় সামনের দিকে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামীকে নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম যেন বিপ্লবের প্রথম বিজয়ের ঘাঁটি হতে পারে আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি আপনাদের কাছে দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ হাজার ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم رحمة الله وبركاته.